नमस्कार, rinaskitchen.com এ আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিষ্টির রেসিপি। যে কোনো অনুষ্ঠানে বাঙালি কিন্তু মিষ্টি ছাড়া একেবারেই চলে না, তাই আজকে আপনাদের সাথে কাঁচা কলার রেসিপি শেয়ার করব। কিভাবে বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে একদম নরম তুলতুলে কাঁচা কলা, সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। চলুন দেরি না করে শুরু করা যাক, দেখে নিন আজকের ভিডিওটি। এখানে আমি আগে থেকেই ছানা কাটিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখন ছানাটাকে একটু হাত দিয়ে ভেঙে নেব। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা ব্যবহার করছি। ছানাটাকে ভালো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন ছানাটাকে দুভাগ করে নেব। এক ভাগ রাখবো সন্দেশের পাকের জন্য, আর এক ভাগ তুলে সরিয়ে রাখবো। যেহেতু কাঁচা গোল্লা তাই সবশেষে কাঁচা ছানার ব্যবহারটা করতে হবে, তাই এক ভাগ তুলে সরিয়ে রাখছি। এখন এই এক ভাগ ছানার সাথে এখন দিয়ে দেব 3 চামচ চিনি। এরপরে চিনির সাথে ছানাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। ছানা আর চিনিটা ভালো করে মিশিয়ে নেবার পর হাতের সাহায্যে এইভাবে অন্তত 10 মিনিট ধরে ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটা এখন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়েছে। এরপর চলে যাব নেক্সট স্টেপে। এখানে আমি গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে মেখে রাখা ছানাটা দিয়ে দিলাম। ছানাটা দেবার পর এর সাথে দিয়ে দিলাম 6 চামচ মতো মিল্ক পাউডার। এরপর ছানার সাথে মিল্ক পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে অন্তত 10 মিনিট ধরে ছানাটাকে পাক দিতে হবে। এখন ছানার পাকটা আমার একদম রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন এটাকে অন্য একটা জায়গায় ঢেলে নেব। এখন এই ছানার পাকটাকেও হাতের সাহায্যে অন্তত আরো 5 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। এখন ছানার পাকটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা স্মুথ হয়েছে। এই সময় যে বাকি অর্ধেক ছানা সরিয়ে রেখেছিলাম সেই ছানাটা এর সাথে মিশিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 2 চামচ মতো গোলাপ জল। এবার হাতের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মেখে নিয়ে একটা মিহি ছানার মুণ্ড তৈরি করে নেব।
দেখুন, সব কিছুকে খুব ভালো করে মেখে নেবার পরে ঠিক এইরকম একটা মিহি ছানার মুন্ড তৈরি করে নিতে হবে। এখন এই মুন্ড থেকে লেচি কেটে হাতের সাহায্যে গোল গোল করে পাকিয়ে নিয়ে কাঁচা গোলার শেপ দিয়ে নেব। দেখুন, একটা কাঁচা গোলা আমার তৈরি হয়ে গেল। এইভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা কাঁচা গোলা আমার রেডি হয়ে গেছে। এখন একটা জায়গায় মিল্ক পাউডার নিয়েছি। এখন প্রত্যেকটা কাঁচা গোলার ওপর এই মিল্ক পাউডার মাখিয়ে নেব। এতে দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও তেমন সুন্দর হয়। ঠিক এইভাবে প্রত্যেকটা কাঁচা গোল্লা রেডি করে নিচ্ছি। আজকের এই কাঁচাগোল্লা রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারাও বাড়িতে তৈরি করুন এইরকম নরম তুলতুলে কাঁচাগোল্লা, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের কীরকম লাগলো। আর যদি এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আজ এই পর্যন্তই। আবার নেক্সট দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন rinashkitchen.com।